প্রেম সুন্দর বৈষ্ণব, ও গানে গানে বলতে চায় যে আমরা ভেজাল খাচ্ছি, ভেজাল বিষয়ের মধ্যে বাস করছি, তাতে করে মানুষগুলো ভেজাল হয়ে যাচ্ছে। আমাদের গীতি কবিরা এভাবেই সত্যকে আঙুল দিয়ে দেখিয়ে দেন। আমরা যত ভালোভাবে যত সুন্দর কথাই বলার চেষ্টা করি না কেন, এই বাস্তবতাকে অস্বীকার করবার মতো স্পর্ধা আমাদের নেই। সত্যি সত্যি একটা অসাধু চক্রের হাতে যেন আমাদের জীবন বন্দী হয়ে গেছে। বাকিটা গানই বলুক প্রেম সুন্দর, কাল লেখা গানটা? এটি সদ্য পিতাজি শ্যামসুন্দর বৈষ্ণবের লেখা। বাবার গান দিয়ে শুরু করবে, এর চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে? এটা আমাদের জন্য একটা বড় পাওনা। শুরু। ধন্যবাদ আপনাকে। ফুয়ার মা আরা দিয়ে নারগল তেল লাই দুয়ান্দার দিয়া রে সয়াবিন ঢুকা রাতিয়া বিছানাত শুই ডাকিলাম মিয়াজ ও বাইচা নানু এডে দেই যে মরা সিয়ার বা আয়ু বেজাল আয়ু বেজাল তুইও বেজাল বেজাল সারা কিছু নাই আয়ু বেজাল তুইও বেজাল বেজাল সারা কিছু নাই হাল জবানার মানুষ বেজাল বেজাল জিনিস খাই হাল জবানার মানুষ বেজাল বেজাল জিনিস খাই বেজাল ফানি সিনির ভিতর কি ঢুকাই দে রাহি তো জানি মরি সদের ইডুর গুড়ি দুধর বেজাল ফানি সিনির ভিতর কি ঢুকাই দে রাহি তো জানি মানছতে মত মানছতে মত আমি যার গৈছে গাড়ি নোর সাহাই হাল জবানার মানুষ বেজাল বেজাল জিনিস খাই হাল জবানার মানুষ বেজাল বেজাল জিনিস খাই মাসুল তাজা দেহার রং লাগাই লাগাই ইসা মাসুল ফেরেক মারি বিদেশ দের ফাটাই ফোসা মাসুল তাজা দেহার রং লাগাই লাগাই ইসা মাসুল ফেরেক মারি বিদেশ দের ফাটাই তাজা মাসুল ফারুজার গই ফাস্ট ফুড বিশার দরহা নাই হাল জবানার মানুষ বেজাল বেজাল জিনিস খাই হাল জবানার মানুষ বেজাল বেজাল জিনিস খাই ইঞ্জেকশন মারি শস্য তেল মিল ডুকের মূলা বিশির গাড়ি ডাবর ভানি লই ফেলার ভাই ইঞ্জেকশন মারি শস্য তেল মিল ডুকের মূলা বিশির গাড়ি তরা ফইলে কি ওর চিন্তে আভস ঘরের ঘুষ খাবাই হাল জবানার মানুষ বেজাল বেজাল জিনিস খাই হাল জবানার মানুষ বেজাল বেজাল জিনিস খাই আইও বেজাল তুইও বেজাল আইও বেজাল তুইও বেজাল বেজাল সারা কিছু নাই
হাল জবানার মানুষ বেজাল বেজাল জিনিস খায় হাল জবানার মানুষ বেজাল বেজাল জিনিস খায় হাল জবানার মানুষ বেজাল বেজাল জিনিস খায় চমৎকার প্রেম সুন্দর ধন্যবাদ শুধু আমার মনে হয় যে তোমার বাবা তো এই সবগুলো ভেজাল কিভাবে হয় সেটার বর্ণনা দিয়ে গেছেন হ্যাঁ তুমি একটা শাস্তির বিধান রেখে গান লিখে ফেলো ভবিষ্যতে হ্যাঁ চেষ্টা করব এই জোড়া গান যখন গাইবে তখন মানুষ বুঝবে যে এই অপকর্মের জন্য কি করতে হবে একটা সাংস্কৃতিক প্রতিরোধের জন্য বোধহয় একটা শাস্তির গানও দরকার ঠিকই বলেছেন আমি চেষ্টা করব লিখতে নিশ্চয়ই কল্যাণী ঘোষ আপনার নামে নাম একজন শ্রদ্ধেয় শিল্পী আছেন চট্টগ্রামের যিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে অংশগ্রহণ করেছিলেন বাংলা একাডেমিতে চাকুরিরত ছিলেন অবসর গ্রহণ করেছেন এখনও আছেন আপনি নিশ্চয়ই ওনার নাম শুনেছেন হ্যাঁ ওনার নামও শুনেছি আমি ওনার সাথে দু একবার আমার দেখা হয়েছেন গানও শুনেছি বেশ তো ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বলছি যে ওনারা আজকে এত সুন্দর একটা জায়গা আমাদেরকে করে দিয়েছেন বলে আজকে আমরা এই জায়গায় বসে গান করতে পারছি নিশ্চয়ই আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত কল্যাণী ঘোষ তার অগ্রজ বা পূর্ববর্তী প্রজন্মের শ্রদ্ধেয় কল্যাণী ঘোষ সম্পর্কে যে কথা বললেন সেই কথাটি আমরা সব শিল্পীদের কাছ থেকে চাই নিশ্চয়ই অবশ্যই হ্যাঁ যে যারা আমাদের জন্য ভালো একটা পথ করে দিয়ে গেলেন ভিত্তিটা শক্ত করে দিয়ে গেলেন আমরা আজকে সংস্কৃতি চর্চা করতে পারছি নিশ্চয়ই তাদেরকে স্মরণ করতে হবে তা না হলে আমাদের এগোনোটা হবে না এখন কোন গান শুনব এখন আমি যে গানটি করব এটি একটি খুব জনপ্রিয় গান আমার শ্রদ্ধেয় দিদি শেফালী ঘোষের গাওয়া গানটা আমি করেছি অনেক পরে উনি করেছেন আগে গানটা করেছেন তো ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি ওনার এই গানটি জনপ্রিয় গানটি আমি করছি গানটি গীতিকার রুহুল কুদ্দুস সুর করেছেন সৈয়দ মহিউদ্দিন গলি এই মারে বাদি হরি রে সালাম কতুন শিকিলি কিরে ওডা কি গলি মারে বাদি হরি রে সালাম কতুন শিকিলি কিরে ওডা কি গলি মারে বাদি হরি রে সালাম কতুন শিকিলি
দিদি আপনার কয় ছেলে মেয়ে? আমার একজন ছেলে। একটাই ছেলে? একটাই ছেলে। গানটা যে গাইলেন ভয় লাগলো না? না। আচ্ছা যাই হোক।